পরিবারের সূচনা হয় স্বামী স্ত্রীকে কেন্দ্র করে, পর্যায়ক্রমে তাদের পরিচয় হয় দাদা দাদি নানা নানি, আরও অনেকগুলো পরিচয় হয় তাদের। প্রথমত একজন নেককার দিনদার পুরুষ, তার জীবনে একজন দিনদার নারী প্রয়োজন, তাহলে একটা আদর্শ পরিবার গঠন করা সহজ হয়ে যায়। মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة. رسول الله صلى الله عليه وسلم বলেন পৃথিবীটা উপভোগের, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী। কারো জীবনে যদি নেককার নারী একজন বিবি হিসাবে আসে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের মালিক বানিয়ে দেন। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم أربع من المرسلين, সমস্ত রসূলদের সুন্নত চারটা। সমস্ত রসূলদের সুন্নত কয়টা? চারটা। আল হায়া, এক নাম্বার লজ্জাশীলতা, দুই নাম্বার ওয়াসিওয়াক মেসওয়াক করা, তিন নাম্বার ওয়াতাআত্তুর সুগন্ধি ব্যবহার করা, চার নাম্বার ওয়ান্নিকাহ বিয়ে করা। সব রসুলদের চারটি সুন্নত, এক নাম্বার লজ্জাশীলতা, দুই নাম্বার মেসওয়াক করা, তিন নাম্বার সুগন্ধি ব্যবহার করা, চার নাম্বার বিয়ে করা। তাহলে বিয়ে এটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে যখন করবেন, করার পর এই বিয়ের মাধ্যমে যখন সন্তান কামনা করবেন, তখন যেন সুন্নাহ পদ্ধতিতে সন্তান কামনা হয়। সহিহ বুখারীর বর্ণনা 6388 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله, তোমাদের কেউ যখন তার বিবির কাছে গমন করার ইচ্ছা করে এবং এই সম্পর্ক স্থাপন করার ইচ্ছা করে, যে সম্পর্ক স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ বৈধ করে দিয়েছেন, যে সম্পর্কের মাধ্যমে তারা পৃথিবীতে একজন নেককার সন্তান কামনা করে, তো নবী বলেন কোন স্বামী যখন তার স্ত্রীর সাথে এই পবিত্র সম্পর্কে লিপ্ত হতে চায়, পবিত্র সম্পর্কে আবদ্ধ হতে চায়, তখন সে পড়বে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহর নামে, আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, আর আমাদেরকে এই পবিত্র সম্পর্কের ফলে যে রিজিক, যে সন্তান দান করবেন, এই সন্তান থেকেও আপনি শয়তানকে দূরে রাখেন। এই দোয়া করার পর ফাইন্নাহু ইয়ুকদ্দার বাইনাহুমা ওয়ালাদ, তাদের দুজনের ভাগ্যে যদি আল্লাহ সন্তান লিপিবদ্ধ করে দেন, লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা, এই সন্তানকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। সন্তান দুনিয়াতে আসার সময় শয়তান খোঁচা দেয়। قال رسول الله صلى الله عليه وسلم ما من بني آدم مولود إلا يمسه الشيطان حين يولد فيستهل صارخا من مس الشيطان. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সন্তান জন্মগ্রহণ করার সময় শয়তান তাকে স্পর্শ করে, শয়তানের স্পর্শ করার কারণে ওই সন্তানটা চিৎকার মারে, গায়রু মারিয়াম ও ইবনুহা আলাইহিমা সালাতু ওয়াসসালাম, মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিমা সালাতু ওয়াসসালাম, তাদের দুইজনকে শয়তান স্পর্শ করতে পারেনি। আল্লাহ কুদরতিভাবে এই মারিয়াম এবং ঈসা নবীকে আল্লাহ শয়তানের স্পর্শ থেকে হেফাজত করেছেন। এখন সন্তান দুনিয়াতে আসবে, আপনার বিবি গর্ভবতী, এই গর্ভবতী বিবি যখন সন্তান প্রসব করার সময় হবে, আসন্ন প্রসবা, যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে, প্রসব বেদনা যদি শুরু হয়, সেক্ষেত্রে কি করা?
ইমাম ইবনুল কাইয়িম রহমাতুল্লাহি আলাইহি আল ওয়াবিলুস সাইয়্যিব মিনাল কালিমিত তাইয়্যিব কিতাবে লেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন প্রসব বেদনা শুরু হয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি তার দুই বিবিকে পাঠিয়ে দিলেন একজন উম্মে সালামা আরেকজন জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন তোমরা ফাতেমার কাছে যাওয়ার পর এক নাম্বার আয়াতুল কুরসি পড়বা দুই নাম্বার সূরা আরাফের ৫৪ নাম্বার আয়াত পড়বা বলেন তো কোন সূরার কত নাম্বার আয়াত আর প্রথমে কি পড়বে প্রথমে আয়াতুল কুরসি এরপর সূরা আরাফের ৫৪ নাম্বার আয়াত إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ إيه آياتا بڑا তিন নাম্বার সূরা ইউনূসের তিন নাম্বার আয়াত পড়া আল্লাহ বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমরা মা মিন শাফিঈন ইল্লা মিন বাদি ইযনিহি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাআবুদূহু আফালা তাযাক্কারুন এটা হলো সূরা ইউনূসের তিন নাম্বার আয়াত আলেম ছাড়া অন্যরা বলেন এক নাম্বার কি পড়বে দুই নাম্বার তিন নাম্বার সূরা ইউনূসের তিন নাম্বার আয়াত চার নাম্বার ফালাক এবং নাস বলেন তো ফালাক এবং নাস গর্ভবতী নারী যিনি সন্তান প্রসব বেদনা হয় তার সামনে যে নারীরা থাকবে তারা এটা পড়বে আর গর্ভবতী নারী যিনি তিনি কি করবে আবু দাউদ শরীফের ১৫২৫ নম্বর হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তুমি কঠিন বিপদে থাকবে মুসিবতের মধ্যে থাকবে কঠিন বিপদ কঠিন মুসিবত দেখেন একটা মা সন্তান যখন জন্ম দেয় তখন তার কি পরিমাণ বিপদ কি পরিমাণ মুসিবত হয় এটা ওই মা ছাড়া আর কেউ জানে না ওই মাকে তখন বলবেন এই দোয়াটা পড়ার জন্য পড়েন আমার সাথে আল্লাহ আল্লাহ রব্বি আল্লাহ কয়বার আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ এটা পড়বে যিনি সন্তান প্রসব করবে এটা আপনারাও যে কোনো বিপদে কঠিন বিপদে আছেন বাঁচার কোনো রাস্তা দেখছেন না এটা পড়া শুরু করে দেন আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ তাহলে সন্তান যিনি প্রসব করবে তার সামনে যারা যাবে তাদের কাজ আছে যিনি প্রসব বেদনায় কাতরাবে তার যদি সেন্স ঠিক থাকে তাহলে তিনি এটা পড়বে আল্লাহ আমল করার তৌফিক দান করেন সন্তানরা গর্ভপাত হয়ে যেতে পারে জন্মের আগেও মারা যেতে পারে এরকম যদি হয় গর্ভপাত হয়ে যায় জন্মের আগে মারা যায় অথবা জন্মগ্রহণ করলো মৃত অথবা সন্তানটা দুনিয়াতে আসার পর দুই চার পাঁচ সাত মিনিট বেঁচে থেকে মারা গেল ওই সন্তানের মাটার কেমন কষ্ট হবে বলেন তো অনেক বেশি ঠিক না ওই মাকে ইবনে মাজার ১৬০৯ নম্বর হাদিস শুনিয়ে দিবেন ১৬০৯ নম্বর মুখস্থ রাখতে পারলে তো ভালো বাকি হাদিসটা মুখস্থ রাখলেই হবে বাংলাটা عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم معاذ بن جبل رضي الله تعالى عنه بننا رسول الله صلى الله عليه وسلم بلان إن السقط لا يجر أمه بسرره إلى الجنة গর্ভপাত হওয়া সন্তান তার মাকে নাবি দিয়ে পেঁচিয়ে জান্নাতের দিকে রওনা করবে গর্ভপাত হওয়া সন্তান মাকে নাবি দিয়ে পেঁচিয়ে দৌড়ে জান্নাতের দিকে রওনা করবে গর্ভপাত হয়ে গেলে শুধু মা কষ্ট পায় না বাবাও কষ্ট পায় কাওয়াজটা হালকা হইলো আপনাদের বাবা কষ্ট পায় না না মনে হয় আপনারা পান না তাহলে মারা যাক দু একটা তাহলে বাবা কষ্ট পায় কিনা তা বাবারে কি শোনাইবেন মারে তো শোনাইলেন এক হাদিস বাবা এবং মা দুইজনরে আরেকটা হাদিস শোনাইবেন ইবনে মাজার ১৬০৮ নম্বর হাদিস
এই হাদিসের মধ্যে আছে মারে শুনাইবেন 1609 আর বাপেরে আর মারে দুজনে শুনাইবেন 1608 قال رسول الله صلى الله عليه وسلم نبي جي বলেন ان السخط لا يراغم ربه اذا ادخل ابويه النار قيامতের ময়দানে গর্ভপাত হওয়া সন্তানের মা বাবাকে যখন আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন প্রবেশ করানোর পর ওই গর্ভপাত হওয়া সন্তান আল্লাহর সাথে ঝগড়া করবে আল্লাহকে বলবে আল্লাহ আমার মা বাবাকে তুমি জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দাও ফায়ুকালু আদখিল আবাওয়াইকাল জান্নাত আল্লাহর পক্ষ থেকে বলা হবে তুমি তোমার মা বাবাকে জান্নাতে প্রবেশ করায় দাও এবার নবী বলেন ফায়াজুররুহুমা বিসাররিহি এই গর্ভপাত হওয়া সন্তান মা বাবা দুজনকে নাভি দিয়ে পেঁচিয়ে দৌড়িয়ে জান্নাতের দিকে রওনা করবে তাহলে মা বাবা দুজনের জন্য আমরা বর্ণনা পেয়ে গেলাম কারো সন্তান দুনিয়াতে আসার পর এক বছর দেড় বছর দুই বছর পানিতে পড়ে মারা গেছে হয় কি না এরকম এই বাবার মারে কি হাদিস দিয়ে সান্ত্বনা দিবেন তিরমিজির 1021 নম্বর হাদিসের বর্ণনা আবু সিনান রহমতুল্লাহ আলাইহির বর্ণনা তিনি বলেন আমার সন্তানকে আমি দাফন করলাম এদিকে তাকান সবাই এটা কবর এটা কবর এটা কবরের কিনারা খুব বুঝতে হবে হাদিসটা আবু সিনান বলেন এই এলাকার কোনো আলেমের সন্তান মারা গেলে অন্য আলেমরা সান্ত্বনা দিতে যায় না কথার কথা অবশ্যই যাবে আলেমরা সান্ত্বনা দিতে যাবে এটাই সাধারণ বিষয় আবু সিনান বলেন দাফন তো ইবনি সিনানান আমি আমার সন্তান সিনানকে দাফন করলাম দাফন করার পর ওয়া আবু তালহা আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবরি আরেকজন আলেম আবু তালহা আল খাওলানি কবরের কিনারায় বসা সন্তান কবর দেওয়ার পর ফালাম্মা আরাদতুল খুরুজ আমি যখন কবর থেকে বের হওয়ার ইচ্ছা করলাম আখাজা বিয়াদি আবু তালহা আমার হাতের মধ্যে ধরলেন আরেক আলেম আমার হাতে ধরছে ধরার পর আমাকে বললেন আফালা উবাশিরুকাইয়া আবা সিনান আবু সিনান আমি কি তোমাকে সুসংবাদ দিব না আবু সিনান জবাব দিলেন কুলতু বালা হা আপনি আমাকে সুসংবাদ দেন আবু তালহা আল খাওলানি বলেন হাদাসানি দহাক ইবনু আব্দুর রহমান ইবনে আরজাবিন আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم আবু মুসা আশআরীর বর্ণনা আল্লাহ নবী বলেন ইযা মাতা ওয়ালাদুল আবদি কোন বান্দার সন্তান যখন মারা যায় قال الله لملائكته আল্লাহ ফেরেশতাদেরকে বলেন কবাত্তুম ওয়ালাদ আবদি আমার বান্দার সন্তানটা তোমরা চিনি আল্লাহ ফেরেশতারা জবাব দেয় নাম হা মাবুদ আপনার বান্দার সন্তানটা চিনি আল্লাহ এরপর আল্লাহ বলেন কবাত্তুম সামারাতা ফুআদিহি আমার বান্দার কলিজার টুকরাটা চিনি আল্লাহ ফেরেশতারা জবাব দেয় নাম হা মাবুদ আপনার বান্দার কলিজার টুকরাটা চিনি আল্লাহ আল্লাহ বলে মাযা ইয়াকুলু আবদি আমার বান্দার সন্তান তোমরা নিয়ে আসলা আমার বান্দা কি বলে আমি একটু শুনতে চাই আল্লাহ তো সব জানে এরপরে এটা কেন এটার একটা কারণ আছে কারণটা শেষে বুঝবেন ফেরেশতারা বলে আল্লাহ তার সন্তান মারা যাওয়ার পর হামিদাকা ওয়াস্তারজা আপনার বান্দা আপনার প্রশংসা করেছে আর করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রথমে প্রশংসা করছে সমস্ত প্রশংসা আল্লাহ এরপর পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়ছে আল্লাহ বলেন ইবনুলি আব্দি বাইতান ফিল জান্নাহ আমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায় দাও ওয়াসাম্মুহু বাইতাল হামদি ঘরের নাম বাইতুল হাম রেখে দাও এটা ঘর বানাও জান্নাতে ঘরের নাম রাখো বাইতুল হাম একটা ঘর বানাও ঘরের নাম রাখো কি বাইতুল হাম এর আলেম ছাড়া অন্যরা বলেন তো কোন বান্দার সন্তান যখন মারা যায় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় উলামা কেরাম জানে বিষয়টা আপনারা বলেন তো ঘরটার নাম কি তো যার সন্তান মারা যায় তাকে আরেকটা সান্ত্বনা দিবেন যখন তাকে দেখতে যাবেন মুসলিম শরীফের 2635 নম্বর হাদিসের বর্ণনা আবু হাসান রহমতুল্লাহ আলাই তাবি তিনি বলেন ইন্নাহু কদ মাতালি ইবনান আমার দুটি ছেলে মারা গেছে
فقلت لأبي هريرة رضي الله تعالى عن أبو هريرة رضي الله تعالى عنه كامي بلام আমার দুটি সন্তান মারা গিয়েছে ফামা আনতা বিমুহাদ্দিসি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইবু বিহি আনফুসানা আন মাউতানা আপনি এমন কোন হাদিস বলেন যে হাদিসের মাধ্যমে আমরা নিজেদেরকে সান্তনা দিতে পারি আবু হুরায়রা বললেন হ্যাঁ এমন একটা হাদিস আছে কয় কি হাদিস আবু হুরায়রা বললেন সিগারুহুম দামি সুলজান্না ছোট ছোট সন্তানগুলা জান্নাতের প্রজাপতি হয়ে যায় বাচ্চারা মারা গেলে কি হয়ে যায় জান্নাতের প্রজাপতি হয়ে যায় ইয়া তালাক্কা আহাদুহুম আবাহু আও ক্বালা আবাওয়াই কিয়ামতের ময়দানে এই ছোট সন্তান তার বাবা অথবা বলেছেন বাবা মা উভয়ের সাথে সাক্ষাৎ করবে করার পর ফায়াখুযু বিয়াদিহি আও বিসাউবিহি হাত ধরবে অথবা কাপড় ধরবে আবু হুরায়রা বলেন আপনার তো কাপড়ের আঁচল নাই আপনার দেহ দেহিতু বেটা আবু হুরায়রা বলেন আপনি একটু ধরেন টান দিয়ে না ধরলে তুইবো না আবু হুরায়রা বলেন কামা আনা আখুযু বিসানিফাতি সাউবিকা হাজা আমি তোমার কাপড়ের এই আঁচলটা যেইভাবে ধরে রাখছি এইভাবে বাচ্চা তার বাবা মায়ের কাপড়ের আঁচল ধরবে লায়ান্তাহি আও ক্বালা লায়াতানাহা হাত্তা ইউদখিলাহুল্লাহু আবাহুল জান্নাহ জান্নাতে প্রবেশ না করায়া বাবা মায়ের আঁচল ছাড়বে না এই জন্য সন্তান যদি মারা যায় তার মা বাবাকে সান্ত্বনা দেওয়া এই কথাগুলা বলে এখন কথা হলো সন্তান মারা যাওয়ার পর এদেরকে লালন পালন কে করে এই বাচ্চাগুলারে সহিহুল জামে কিতাবের নাম 1023 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতফালুল মুমিনিনা ফি জাবালিন ফিল জান্নাহ মুমিনদের ছোট ছোট সন্তানগুলা শৈশবে যদি মারা যায় তারা জান্নাতের পাহাড়ের মধ্যে অবস্থান নেয় মুমিনদের ছোট সন্তানগুলা কোথায় অবস্থান করে জান্নাতের পাহাড়ে ইউকাফিলুহুম ইব্রাহিম সারা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম হাত্তা ইয়ারুদ্দাহুম ইলা আবাইহিম ইয়াউমাল কিয়ামা তাদেরকে ইব্রাহিম নবী এবং সারা লালন পালন করে কিয়ামত পর্যন্ত কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী এবং সারা ওই সন্তানগুলোকে বাবা মায়ের কাছে সুপর্দ করে দেয় তাহলে লালন পালন করে কে ইব্রাহিম নবী আর সারা এই বাচ্চা যাওয়ার পর তাদেরকে দুধ পান করায় কে বাচ্চা তো মারা গেছে দুধের বাচ্চা মারা গেছে তাহলে দুধ পান করাবে কে হ্যাঁ তাকে দুধ পান করানোর জন্য জান্নাতে একজন দুধ পানকারিনী রেডি আছে যিনি দুগ্ধ দানকারিনী একজন জান্নাতে তৈরি আছে ওই বাচ্চাকে দুধ পান করানোর জন্য সহিহ বুখারি 1382 নম্বর হাদিসের বর্ণনা লাম্মা তুয়াফিয়া ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন নবীর সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন ছোটবেলায় যখন মারা যায় قال رسول الله صلى الله عليه وسلم ان له مرضعا في الجنه নবীজি বললেন ইব্রাহিমকে দুধ পান করানোর জন্য একজন দুগ্ধ দানকারিনী জান্নাতে রেডি আছে তাহলে বাচ্চাকে দুধ পান করানোর জন্য তৈরি আছে এখন কথা বাচ্চা যদি বড় হয় বাচ্চা যদি বেঁচে যায় তাহলে কি করণীয় এক নাম্বার করণীয় বাচ্চার কানে আজান দেওয়া বলেন কি করা আজান দেওয়া আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা উবাইদুল্লাহ ইবনে আবি রাফিয়া থেকে বর্ণনা তিনি বলেন আমার আব্বা বলেছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিসসালাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তার সন্তান হাসানকে জন্ম দেয় আমি দেখলাম নামাজের যেমন আজান হয় আল্লাহ নবীকে দেখলাম হাসানের কানের মধ্যে অবিকল নামাজের মতো আজান দেয় তাহলে এক নাম্বার আজান দেওয়া বলেন কি করা আজান দেওয়া দুই নাম্বার তাহনিক করানো কি করানো তাহনিক তাহনিক বলা হয় জন্মের পর কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন একটা খেজুর আনবেন খেজুর নিয়ে যাবেন উনি খেজুর চাবাবে খেজুর চাবানো থুতুটা বাচ্চার মুখের মধ্যে দিবে চাবানো খেজুরের সামান্য অংশ বাচ্চার মুখের ভিতরে তালুর উপরের অংশে লাগিয়ে দিবে সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিসের বর্ণনা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন আন্নাহা হামালাত বি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে পেটে নিলেন পেটে নেওয়ার পর তিনি বলেন খরাজতু ওয়া আনা মুতিম্মুন আমি মদিনায় হিজরত করতে রওনা করলাম এমন অবস্থায় আমি আসন্ন প্রসব আসন্ন প্রসব বলা হয় যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে আমি মদিনায় রওনা করার পর আতাইতুল মদিনা আমি মদিনায় পৌঁছলাম ফানাযালতু বিকুবা কুবা নামক জায়গায় অবতরণ করলাম ফাওয়ালাতুহু সেখানে আমি আমার সন্তানকে জন্ম দিলাম ফাতাইতু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার সন্তানটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলাম ওয়াদাতুহু ফি হাজরিহি আল্লাহ নবীর কোলের মধ্যে রাখলাম দাআ বিতামরা আল্লাহ নবী খেজুর আনলেন আনার পর ফামাদাগাহা খেজুরটা নবী চাবাইলেন সুম্মা তাফালা ফি ফিহি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের মধ্যে আল্লাহ নবী থুতু মুবারক লাগায়া দিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাকানা আউয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার সন্তান আব্দুল্লাহর পেটের মধ্যে দুনিয়ার খাবার সর্বপ্রথম যায় না আল্লাহ নবীর থুতু মুবারক সর্বপ্রথম যায় আব্দুল্লাহর পেটে সর্বপ্রথম রসূলের থুতু মুবারক গিয়েছে এই কথাটা মনে রাখা তাহলে থুতু মুবারক সর্বপ্রথম আব্দুল্লাহর পেটে গিয়েছে মাঝে একটা কথা বলে দেই ইউটিউবার ভাইরা আগামী কাল থেকে কোনো মাহফিল ভিডিও করবেন না আবার বারবার নিষেধ করার পরে কেন আমার মাহফিল ভিডিও করেন হ্যাঁ এটা বলেন এটা আমি ইচ্ছা করে আজকে প্রথমে থামাই নাই এটা বলার জন্য এই অংশটাও ভিডিওতে ছাড়বেন এই যে বলছি ভিডিও করেন না আপনাদেরকে আমি যখন না করছি কিশোরগঞ্জের ঘটনার পরে এরপরে কি বলছি ভিডিও করতে কেন বারবার ভিডিও করতে আসেন আয়োজকরা শুনে নেন যারা যারা মাহফিলের আয়োজন করেন কোথাও যদি ভিডিও থাকে আমি মঞ্চে উঠব না আগের কথা আয়োজক যারা এই যে আরো মাহফিল দেখা যায় আপনার ভাইয়ের সাথে কোথায় জানি মাহফিল আছে তো এই মাহফিলে আসবো যদি দেখি ভিডিও আছে ওখানে উঠা আমি ওখানে মঞ্চে যাবো না এই জন্য এটা এখন থেকে আর ভিডিও ম্যানদেরকে কিছু বলবো না আয়োজকরা যদি কিছু করতে না পারে ব্যাস কিছু করার নাই মঞ্চে যাবো না সোজা হিসাব কথাটা মাথায় রাখবেন হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তার থুতু মুবারক আবদুল্লাহ ইবনে জুবাইরের পেটের মধ্যে সর্বপ্রথম যায় বাড়াবাড়ি কোনো জিনিস ভালো না জেনে যাই দৌড়ায় দৌড়ায় আপনার পিছিয়ে পিছিয়ে যায় একদম একটা লিমিট তো আছে আর এই পর্যন্ত আমি যত বয়ান করছি না এইগুলো যদি ছাড়ে আগামী পাঁচ বছর ভিডিও না করলেও ওইগুলো আপনারা দেখে শেষ করতে পারবেন না এত পরিমাণ বয়ান অলরেডি লোডেড আছে ছাড়ে না একটু ছাড়বো যেই জায়গায় পেস লাগবো কোথায় আগের ভিডিও সব না হইলে ৭৭টা বিষয় নিয়ে আমি এই গত দুই বছর আলোচনা করছি এগুলো কোথায় কয়টা বিষয় হ্যাঁ ৭৭টা কোথায় এগুলা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার থুতু মুবারক আবদুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিলেন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের থুতু সর্বপ্রথম যায় তাহলে এখান থেকে বুঝলাম তাহনিক করানো তাহনিক করানো মানে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্না থেকে শিখলাম কোনো আল্লাহর ওলির কাছে যাবেন সেখানে যাওয়ার পর তিনি খেজুর চাবাবেন চাবানোর পর থুতু মুখের মধ্যে লাগিয়ে দিবে এরপর সামান্য একটু খেজুরের অংশ মুখের তালুর মধ্যে লাগিয়ে দিবে তিন নাম্বার ওই সন্তান জন্মগ্রহণ করার পর তার জন্য বরকতের দোয়া করা।